হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বার্ড আপনার স্বাগতম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন চাপবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আজকের ভিডিও টপিক্স হচ্ছে রুমে পাখি পালতে চাইলে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে দেখুন পাখি সাধারণত স্বাধীন প্রাণীরা সাধারণত বাইরের পরিবেশেই উঠতে পছন্দ করে খোলামেলা পরিবেশে পছন্দ করে তারপরেও আমরা পাখি খাঁচায় পালি শখের বসায় পালি বাণিজ্যিকভাবেও পালি সেই ক্ষেত্রে খাঁচায় পারলেও পাখিকে কি ধরনের পরিবেশ দিতে হবে এটা আপনাদের একটু জানার দরকার রুমে পাখি পালনের কিছু রুমে পাখি হচ্ছে পালবেন সে কিন্তু নিরিবিলিটাই পছন্দ করবে আপনি যদি পাখি থেকে ডিম বাচ্চা চান তাহলে অবশ্যই তাকে সে ধরনের পরিবেশটা দিতে হবে কারণ আপনি যদি দেখা যায় বেডরুমে পাখি রাখেন বেডরুমে এমে আপনার হইচই গান বাজনা হচ্ছে পড়াশোনা করতেছেন পাখি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুখ দেখতে চেহারা দেখতেছে এতে পাখি তখন ডিম বাচ্চা করতে নিরাপদ মনে করে না কারণ পাখি যদি হান্ড্রেড পারসেন্ট নিরাপদ না মনে করে সে কখনোই ডিম থেকে বাচ্চা করবে না করবে দেখা যায় শতকরা করা দু একটা পাখি ডিম থেকে বাচ্চা করবে আর যদি আপনি আর এমনিতে যদি আপনার শখের বসে পাখি পালেন দুই চারজোড়া আসে বালাদা লাভবাট বাজরিগার ফ্রিঞ্চ এ ধরনের তখন পাখিকে আপনারা বেডরুমে রাখতে পারেন কারণ সেক্ষেত্রে কিন্তু আপনি ডিম বাচ্চা করার সম্ভাবনা থাকবে না শতকরা দু একটা পাখি ডিম বাচ্চা করতে করে থাকে আপনি সেই ক্ষেত্রে পালতে পারেন দেখুন এটা আমার একটা মানে পরিত্যক্ত রুম বলা যায় এখানে কেউ আসে নাই এই ফ্ল্যাটটা রেডি হয় নাই আমি এখানে পাখি দিয়েছি এবং এখানে মোটামুটি রিজার্ভ পজিটিভের দিকে এখানে আপনার ডিম নিয়ে বসে গেছে এই কয়েক জোড়াও মোটামুটি অ্যাডাল হয়ে গেছে এরা হাড়িতে যাচ্ছে অল্প কিছুদিন মধ্যে ডিম দিয়ে দেবে তাই আপনাদের আবারও বলবো পাখিকে নিরাপত্তা জায়গায় রাখবেন যদি ডিম বাচ্চা চান যদি মনে করেন পাখির থেকে আমি ডিম বাচ্চা নিব তবে অবশ্যই আমি পাখিকে নিরাপদ জায়গায় রাখবো দেখুন আমার পরিবেশটা দেখুন এটা বেলকুনি আমি বেল এখন শীতের সময় তারপর বেলকুনিতে আমি চট দিয়ে রাখছি গরমের সময় দিক দিয়ে কারণ শীতের সময় পাখির গায়ে উত্তরের বাতাস সহসী লাগানো ঠিক হবে না এই জন্য আমি এ দিয়ে রাখছি তো বন্ধুরা আপনাদেরকে আমি আবারও জানাতে চাই যদি কোলাহল পরিবেশ বেডরুমে আশেপাশে যদি পাখি রাখেন আপনি কখনোই পাখির থেকে পজিটিভ রেজাল্ট পাবেন না কখনো সেই ডিম থেকে বাচ্চা করবে না তাই আপনারা পাখিকে নিরিবিলি পরিবেশে দেন যেখানে মানুষের কোলাহল কম থাকবে আর পাখির সামনে নানান ধরনের চেহারা দেখাবেন না আপনি যদি একাই হন সেক্ষেত্রে আপনার থেকে পাখি কম ভয় করবে আর পাখির মাঝে যদি সেভাবে ভয় ঢুকে যায় একবার সেই পাখি সহজে ডিম থেকে বাচ্চা করবে না বন্ধুরা ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ